করে অন্য অন্য এবাদত নামাজ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত নামাজ আছে সব নেকি আছে নামাজ নেই কোন নেকি নেই রাস্তাতে একটা কুকুর মরে পড়েছিল কুকুর আপনি ওটা সরিয়ে দিয়েছেন আপনার জান্নাত হবেই এ কথা আল্লাহর নবী বলেছিলেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন এই যে এলোকটা অলকটা জান্নাতে চলে গেছে এই যে এলোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তায় একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য জান্নাতে চলে গেছে তো রাস্তায় একটা কুকুর মরে পড়েছিল আমি সরিয়ে দিয়েছি বলেন তো আমার কি হবে বুঝাতে পারলাম না লোকটা জান্নাতে গেল কেন লোকের হাঁটতে ভ্যান চালাতে কি হচ্ছিল অসুবিধা হচ্ছিল তো একটা কুকুর রাস্তায় মরে পড়ে আছে ওটা আমি সরিয়ে দিয়েছি আমার জান্নাত হবে না ওইটা নাকি চেয়ারম্যান মেম্বার সরাবে কত বড় মাথাতে বোকামি ওইটা নাকি এমপি মন্ত্রী সরাবে যার বাড়ির সামনে পড়ে আছে সেই সরাবে আপনি সরাবেন তো অনেক নাকি আছে কিন্তু নামাজ যে নেই তখন আল্লাহ এটাকে এইভাবে কেটে দিবেন এই নেকি আর হবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউলামা ইহসাবুল আব্দু বিহিয়াউমুল কিয়ামাস বিচারের মাঠে মানুষের প্রথম যেটা জিজ্ঞাসা হবে সেটা সলাত নামাজ ফাইন সালহাত সলহ লাহ সাইরা যদি সালাত টিকে সব নেকি টিকে যাবে আইন ফাসাদাত ফাসাদা সাইর আমালিহি যদি সলাদ বাতিল হয় সব নেকি বাতিল এক নেকিও হবে না তাহাজ্জুদ করেছেন নেকি হবে না হজ করেছেন নেকি পাবেন না রমজানের রোজা থেকেছেন নেকি পাবেন না রামাজানের রোজার নেকি পাওয়ার জন্য আগে কি করতে হবে সলাৎ শুনুন আল্লাহ নবী বলেন আর সলাত ও সালা আসলাস সলাত হলো তিন ভাগে বিভক্ত আর তহুর ও সলোসুন অজু হলো এক ভাগের এক তিন ভাগের এক ভাগ ও অলোসন রুকু হলো তিন ভাগের এক ভাগ অ ও সলুসুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ তিনটে যদি ঠিক হয় নেকি পেয়ে গেলেন পূর্ণ তিনটেই যদি ঠিক না হয় এক নেকিও হবে না অজু যদি কাটা যায় তিন ভাগের এক ভাগ কাটা গেল রুকু যদি কাটা যায় তিন ভাগের এক ভাগ কাটা গেল সিজদে যদি কাটা যায় তিন ভাগের এক ভাগ কাটা গেল আল্লাহ রসুল বলেন মানে হবে হাক কে হা কবে লাগবেন হুসলা তো আমালে যদি তার সলাত কবুল হয় সব নেকি কবুল হবে যদি তার উপরে সলাত প্রত্যাখ্যান করা হয় বিচারের মাঠে যদি আল্লাহ বলে যা তোমার সলাত নেই রুদ্রাত আলাইহেহি তাহলে আল্লাহ বলবেন যাও তোমার কোন আমলি নাই সব বাতিল কিছুই জীবনে একটা কাজের সাথে কোনোদিন আপোষ করবেন না সেটা হলো নামাজ সলা জীবনে কোনোদিন বলবেন না যে কাল জীবনে কোনদিন বলবেন না আচ্ছা পড়ছি দু ঘন্টা পরে পড়ছি পৃথিবীতে আশ্চর্য ধরনের ব্যতিক্রম এবাদত সলাপ আল্লাহ একাধিকবার আদেশ করেছেন আল্লাহ নবী বলেছেন নৌরাউলাত কুম্বি সলাত অহম আবনাও সাদে শেনী না তোমরা তোমাদের ছেলে মেয়েকে নামাজ পড়তে বলো যখন তার বয়স সাত বছর অধীরাবহুম আল্লাহ অহ আব্না শ্রে শেনী না না তোমরা পিটিএ সলাত আদায় করো যখন তার বয়স দশ বছর পিটিএ করাও শোনেন একটা কথা শুনেন? আল্লাহর নবী জীবনে কোনোদিন বলেননি এই ছাড়া এই ছাড়া তোমার বয়স সাত বছর নামাজ পড়ো এই ছাড়া তোমার বয়স সাত বছর নামাজ পড়ো এই কথা আল্লাহর নবী বলেননি আল্লাহর নবী কোনোদিন বলেননি হ্যাঁ ছাড়া হ্যাঁ এই ছাড়া তোমার বয়স দশ বছর সোলা তাদায় করো নইলে তোমাকে পিটাবো সোলা আদায় করো নইলে তোমাকে পিটাবো এই কথা আল্লাহর নবী কোনোদিন ছেলেটাকে বলেননি ছেলেটার বাপকে বলছেন শোনো তুমি তোমার ছেলেকে নামাজ পড়তে বলো সাত বছর বয়সে তোমার পড়াও দশ বছর সাত আট নয় দশ সাত আট নয় দশ এখানে তিন এগারো বারো তেরো চোদ্দ পনেরো এ হলো পাঁচ পাঁচ আর তিনে আট এ আট বছর হলো নামাজের কর্মসূচি পনেরো বছর বয়সে নামাজ পড়ে না তার বাপ বেঁচে আছে কথা মিথ্যে এখানে যারা বসে আছেন যার ছেলের বয়স পনেরো বছর ওই ছেলে নামাজ পড়ে না তার বাপ বেঁচে আছে কথা মিথ্যে তার বাপ নেই কাপুরুষকে আমরা বাপ বলি নে তাকে ঘৃণা করি আমি যদি বুঝাতে না পারি তাহলে আবার বলি আল্লাহর নবী ছেলেটাকে নামাজ পড়তে বললেন না তার বাপকে বললেন তাহলে আপনারাই বলেন যেই ছেলের বয়স পনেরো বছর ও নামাজ পড়ে না তার বাপ আছে কি নেই নেই একটু লজ্জা করবেন একটু সরম করবেন আজ থেকে জিন্দেগিতে আর কোনদিন একটা কাজ ছাড়বেন না সেটা নামাজ ফরজ ফরজ এই ছেলেরা সবাই বলো ইনশাআল্লাহ আল্লাহ যদি ইনশাআল্লাহ না বলেন আমার কিছু আসে যায় না আল্লাহর নবীর কিছু আসে যায় না আল্লাহর কিছু আসে যায় না জাহান্নাম তো আছে জাহান্নাম আছে মুনাফেকি করিয়েন না আজকের পরে যদি আপনি নামাজ না পড়েন এই চলে এই তুমি যদি আজকের পরে নামাজ না পড়ো তুমি সত্যি মুনাফিক তুমি বক্তব্য শুনতে আসোনি তুমি মুনাফেকী করতে এসেছো আল্লাহর কাছে সাহায্য চাও এবং বলো ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাল্লাহ সলা আদায় করব যেকোনো মূল্যে সলাত আদায় করতে হবে অজু করে সলা তাদাই করতে হয় পানি নেই করে করতে হবে মাটি নেই তো এমনিতেই পড়তে হবে কেবলার দিকে মুখ করে সলা আদায় করতে হয় পশ্চিম বোঝা যায় না এমনিতে পড়তে হবে দাঁড়িয়ে থেকে সলা আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না তো বসে থেকে পড়তে হবে তো বসে থাকা যায় না তো শুয়ে থেকে পড়তে হবে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় তো পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওটে পরি পড়তে পরিষ্কার ও অপরিষ্কার কোন কাপড়ই নাই আপনি উলঙ্গ হয়ে আছেন কথার কথা আফগানিস্তানে ইরাকে কোন মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে মুসলিম নারীকে ধরে জন দশজন জন মিলে ধর্ষণ করে উলঙ্গ অবস্থায় সামনে দিয়ে হাঁটতে বাধ্য করে এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে উলঙ্গ অবস্থাতে মার্কিন সৈন্যের সামনে নামাজ পড়তে হবে পড়তেই হবে নামাজ একটা আশ্চর্য এবাদত যা মানুষের সমস্যা বুঝে না সলাত একটা আশ্চর্য অভিনব ব্যতিক্রম এবাদত মানুষের সমস্যা বুঝে না ও পানিতে আছে না মাটিতে আছে না আকাশে আছে না উলঙ্গ হয়ে আছে না কাপড় পরে আছে না দৌড়াচ্ছে না গাড়ির শেকল ধরে আছে অন্তত সলাদ বুঝে না হজ বুঝে হজ আপনি অসুস্থ টাকা আমাকে দিলেন আমি হজ করলাম হজ আপনার হয়ে গেল সিএম বুঝে সিএম রোজা আমি অসুস্থ ফকির সকাল সন্ধ্যায় খাওয়ালাম সিএম রোজা আমার হয়ে গেল কিন্তু সলাত এমন নয় আশ্চর্য এবাদত সলাত সংক্ষিপ্ত ভাবে বললাম সলাত আদায় করতেই হবে পরে যারা সলাত আদায় করে না তারা কেমন রাসুল সালাম বলেন বায়নাল বাইনাল কুফরে তার কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত ছেড়ে দেওয়া যারা করে তারা মুসলমান যারা করে না তারা কাফের রাসুল সাল সাল্লাম বলেছেন মান তারা সলাত যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমירתা নৌকাতে না সাথে একুলু লা ইলাহা ইল্লাল্লাহ ও আমাকে আদেশ করা হয়েছে আমাদের নবী বলেন আমাকে আদেশ করা হয়েছে পিটিএ লা ইলাহা ইল্লাল্লাহ বলো অব পিটিএ পিটিএ সালাত আদায় করাবো মারবো না হয় মরবো ফামান قَالُوا ذَلِكَ সামমিন্নেতে مِنَ الدَّمَ যে ব্যক্তি সলাত আদায় করল তার রক্ত নিরাপদে তার সম্পদ নিরাপদে যে ব্যক্তি নামাজ পড়ল না তাকে হত্যা করা যায় তার জমি জায়গা লুটে নেওয়া যায় বোখারি মুসলিমের এই হাদিসের ভিত্তিতে সেই কালে এমাম ইবনে হাম্বাল রাহেমাহুল্লা বলেছেন কেউ যদি অলসতা করে এক নামাজ না পড়ে তাহলে তাকে হত্যা করতে হবে এমাম রাহেমাহুল্লা বলেছেন একক্ত নামাজ না পড়লে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে নামাজ পড়াতে হবে বর্তমান আরবি বলছেন সৌদি আরবের আলেমেরা যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না তাহলে বিভাগ কেটে গেছে চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না খাতা কলম লাগে না গ্রাম্য লোক সর্দার লাগে না কাজী লাগে না বিভাগ এমনিতেই গেছে তারা আরো বলছে বেনামাজি যদি মারা যায় তাহলে তাকে জানাজা তো দিতে হবে না হবেই না মুসলমানের কবর স্থানে তার কবর হবে না তার কবর হবে শ্মশান ঘাটে শ্মশান ঘাট চিনেন কোথায় হিন্দু মারা গেলে যেখানে পড়ানো হয় ফেলে দেওয়া হয় আরাবিরা কত কঠিন সলা আদায় করতে আপনি বাধ্য যেকোনো মূল্যে যে কোনো মূল্যে সলাত আদায় করবেন একটু যারা সলাত আদায় করে কিন্তু নাবির পদ্ধতিতে করে না তারা কেমন আল্লাহর রসুলের নীতিতে করে না তারা কেমন এখানে লম্বা কথা বলতে পারলাম না আল্লাহর নবী বলেছেন যারা ঠিক ঠিক সলাত আদায় করে না নিয়ম মতো করে না একোনাই অমল কিয়ামা মা কারণ ফেরাউন হামান ওবা ইবনে খাল তারা বিচারের মাঠে ফেরাওনের সাথে থাকবে হামানের সাথে থাকবে দুঃখিত এই ছলেক